مجھے اپنے رنگ میں رنگ خدا, مجھے اپنے رنگ میں رنگ خدا. সায়েম ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ. আমাদের কিশোরগঞ্জ জেলা ইজতেমা আলহামদুলিল্লাহ গতকালকে 25, 26, 27 হওয়ার কথা এবং 25 তারিখ থেকেই আলহামদুলিল্লাহ মাজমা ইজতেমা শুরু হয়েছে. অনেক বাধা বিপত্তির পরেও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ইস্তেকামাতের সহিত আমাদেরকে মাজমা ইজতেমা করাইতেছেন. আল্লাহ পাকের শুকর, গতকালকেও ভরপুর মাজমা ছিল, আজকেও আলহামদুলিল্লাহ ভরপুর মাজমা এবং বৃষ্টি হয়েছে. শত বৃষ্টি উপেক্ষা করেও আলহামদুলিল্লাহ সাথীরা আরও ইস্তেকামাতের সহিত জুড়ছেন এবং যেটা মনে হয়েছিল বৃষ্টির পরে সাথীরা এলোমেলো হয়ে যাবে, তা আল্লাহ পাকের মেহরবানি বৃষ্টির মধ্যে আরও সাথীরা বেশি বেশি করে জমছে এবং মাগরিবের পরে মাগরিবের মধ্যে যেই সাথীরা হয়েছে মাঠ পরিপূর্ণ ভরপুর এবং রাস্তা পর্যন্ত চলে গেছে মজমা. তো অনেক বাধা বিপত্তির পরেও সাথীরা যে বসে আছেন ইস্তেকামাতের সহিত এবং আমল করতেছে এবং আশা করা যায় যে আগামীকালকেও ভরপুর মজমা দিয়ে ইনশাল্লাহ দোয়া হবে. এবং আমাদের সকালে ফয়সালা হয়েছে বাদ ফজর বয়ান হবে এবং হেদায়েতের কথা হবে এবং হেদায়েতের পরে ইনশাআল্লাহ দোয়া হবে. প্রচার প্রচারণা ছাড়াই এই মজমা আসলে আমরা ওই রকম যত চেষ্টা করছি যে গ্রাস্ত করা যায়, তো আমাদের যেহেতু মাইকিং নাই, মিডিয়া নাই, সেইভাবে আমরা আসলে প্রচার করতে পারি নাই. বাকি সমস্ত সাথীরা যারাই খবর পাইছে যেভাবেই ওরা রাস্তায় রাস্তায় বাধা দিছে, রাস্তায় রাস্তায় বাধা উপেক্ষা করে আলহামদুলিল্লাহ সাথীরা মজমার মধ্যে উপস্থিত হয়েছে. জি আসসালামু আলাইকুম. সায়েম ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ. আমাদের